প্রিয় স্নেহে প্রীতি ওয়ারিয়ে ছাত্রছাত্রী আশা করি তোমরা ভালোই আছো, পড়াশোনা করছো, বদমাইশি একটু করছো অবশ্যই কারণ খবর পাচ্ছি আমরা, তার সাথে পড়াশোনাটাও ভালো করে চালিয়ে যাও, লেখা এবং পড়া দুটোই ভালো করে অভ্যাস করো। তোমাদের দেখো এটা আজকের পাঠ্য বিষয় হচ্ছে খণ্ডত, যেটাকে আমরা এভাবে সংক্ষিপ্ত ভাবে লিখি খণ্ডত যোগের আজকের শব্দ নিয়ে আলোচনা। এটাই তোমাদের আমার পরীক্ষা এ পর্যন্তই খণ্ডক্ত পর্যন্ত, প্রথম থেকে খণ্ডক্ত পর্যন্ত তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে। তো আজকে আমরা দেখো এখানে দেখব মহ খণ্ডক্ত মহৎ, মহৎ মানে উদার, বয়েরি হ খণ্ডক্ত বৃহৎ ও বড় জগৎ পৃথিবী, রস্য খণ্ডক্ত দন্ত্যস্ব উৎসব, উৎসব বলে মেলা বা অনুষ্ঠান, বৎস মানে বাছা বা ছেলে, শরৎ শরৎ একটা ঋতু বা কাল, বৃহৎ আবার আছে এখানে সেরকম আছে দেখো, বৃহৎ মানে খুব বড়, কাতলা কাতলা এক ধরনের মাছ তোমরা পাও এটা, অসৎ মানে যে সৎ নয়, ঈশ্বর মানে খুব অল্প, উৎসুক মানে জানার ইচ্ছা, তৎপর মানে হচ্ছে তারপর, বৎস মানে বছর, উচিত মানে যা করা কর্তব্য, উৎস মানে কোথা থেকে উৎপত্তি। তাহলে এই যে শব্দগুলো আমরা পেলাম মহ খণ্ডক্ত মহৎ, বৈরী হ খণ্ডক্ত বৃহৎ, বর্গে জ অ খণ্ডক্ত জগৎ, রস্য খণ্ডক্ত দন্ত্যস্ব উৎসব, তারপর আছে দেখো বৎস ব খণ্ডক্ত দন্ত্যস্ব, তারপরে দেখো আছে তাম্রস্বর খণ্ডক্ত স্বর, তারপরে দেখো বৈরী হ খণ্ডক্ত বৃহৎ, তারপরে দেখো কয়েকা খণ্ডক্ত লয়কা কাতলা, তারপরে কি আছে তুমি বলো তো, হ্যাঁ অসত দন্ত্যস্ব খণ্ডক্ত, তারপরে দেখো কি আছে ঈশ্বর দীর্ঘ মূর্ধন্যস্ব খণ্ডক্ত, তারপর তুমি বলো তো কি আছে এটা, হ্যাঁ যে উৎসুক তাই তো, হ্যাঁ দীর্ঘ খণ্ডক্ত দন্ত্যস্ব ক, তারপরে দেখো আছে ত খণ্ডক্ত প র, তারপরে আছে দেখো বৎসর বৎসর মানে বছর, ব খণ্ডক্ত দন্ত্যস্ব র, তারপরে দেখো উচিত, তারপরে আছে উৎসব যেখান থেকে উৎপত্তি। তাহলে আমরা খণ্ডক্ত যুগে যে শব্দগুলো পেলাম এগুলো খাতায় ভালো করে লিখে অভ্যাস করব, আর তার সঙ্গে যে প্রশ্নগুলো আছে এবং কয়েকটা বাক্য এখানে আছে দেখো বড় কথা, যেমন বলা আছে এই জগৎ বৃহৎ, বৎসরে অনেকবার উৎসব হয় তাই সকলে উৎসুক হয়ে থাকে, উৎপাত করো না। তাহলে এখানে দেখো কি আছে এই জগৎ বৃহৎ কি আছে, এ রস এই জগত বৃহৎ মানে কি হলো বলতো, আমাদের ভাষায় এই পৃথিবী খুব বড়। তারপরে আছে দেখো বৎসরে অনেকবার উৎসব হয়, বৎসরে 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 কি আছে দেখো অনেকবার উৎসব হয়, অনেক অদন্ত নয় অনেকবার উৎসব, রস্য খণ্ডক্ত দন্ত্যস্ব উৎসব হয়, তাহলে বছরে অনেকবার পালা পার্বণ বা অনুষ্ঠান হয়। তাহলে এখানে বৎসরে মানে বছরে দেখতে পাচ্ছ এগুলো তো আমাদের কি ছিল খণ্ডক্ত যুগের যে সমস্ত শব্দ সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা হবে। তারপরে আছে দেখো তাই সকলে উৎসুক হয়ে থাকে, কাকার রস্য তাই দন্ত্যস্ব ক কি আছে লয়ি ইকার সকলে উৎসুক হয়ে থাকে, উৎসুক মানে হচ্ছে উদ্গ্রীব হয়ে থাকবে বা দেখার ইচ্ছা থাকবে, মেলায় অংশগ্রহণ করার ইচ্ছা উৎসুক হয়ে থাকে। তাহলে তোমরা দেখলে খণ্ডক্ত যোগের শব্দ দিয়ে কিভাবে বাক্য, আরেকটা বাক্য আছে দেখে নাও উৎপাত, রস্য খণ্ডক্ত ব্যাকাত উৎপাত করো না, কর অয়োকা করো না মানে উৎপাত করো কত কর্মা কর্মাসি। এরপরে আমরা দেখবো যে কিভাবে খণ্ডক্ত যুগে নতুন নতুন শব্দ তৈরি করা যায় অনুশীলনী, অনুশীলনীটা দেখবো আজকে বাংলা তোমাদের প্রায় শেষ ক্লাস, তাই খণ্ডক্ত কোথায় কোথায় হয় ধরো বর্গীর যজ্ঞ আছে, তার এখানে ড্যাশ দেওয়া আছে, ড্যাশকে আমরা কি বসাবো খণ্ডক্ত জগৎ, তারপরে আছে দেখো রস্য আছে খণ্ডক্ত আছে দন্ত্যস্ব আছে, তার এখানে আমরা কি বসাবো খণ্ডক্ত কি হবে উৎসব, তারপরে আছে দেখো ম অ, তারপর ড্যাশ আছে দেখো তাহলে এই ড্যাশটা তো আমরা কি বসাবো খ
আছে দেখো তাল বর্ষ র আছে তাহলে তাল বর্ষ র এই ড্যাশটা কি বসাবো খন্ডক্ত হয়ে গেল সর এটা একের অনুসারে খন্ডক্ত যোগ করতে বলা আছে এরপরে বলা আছে খন্ডক্ত যোগে পাঁচটা কথা এখানে দেয়া রয়েছে পাঁচটা কথা তোমরা খাতায় লিখে নেবে মহৎ বৃহৎ জগৎ উৎসব বৎস সর ইত্যাদি তাহলে এরপরে তোমাদের দেখো যে সাজিয়ে লেখা আছে তিন নম্বরটা দেখে নাও সাজিয়ে লেখো তো সাজিয়ে লেখো প্রথমে তিন নম্বরে সাজিয়ে আগে আছে হ তারপরে আছে দেখো বৈরী তারপরে আছে দেখো খণ্ড তাহলে এটাকে যদি আমরা সাজাই কি পাবো আগে আমরা লিখবো বৈরী তারপরে লিখবো হ তারপর খণ্ডক্ত বৃহৎ এরকম আরো আছে দেখো ব আছে দন্তস্ব আছে খণ্ডক্ত আছে এটা কি করবো আমরা ব ব খণ্ডক্ত দন্তস্ব বৎস তাহলে আমরা বৎস করলাম এইভাবে তোমরা সাজিয়ে রেখো যা আছে অনুশীলনে রেখো সব করবে খাতাতে অভ্যাস করবে করে মা বাবাকে দেখাবে আর ফাঁকা জায়গা পূরণ করে এখানে একটু দেখে নাও যে এই জগৎ বৃহৎ বৎসরে অনির্বাণ উৎসব হয় উৎপাত করো না তারপরে আছে দেখো দেখে রেখো অযথা চিৎকার করো না তাহলে এই যে অনুশীলনী সহ খণ্ডক্ত যোগ এটা তোমরা বাড়িতে ভালো করে করবে প্রথম থেকে এই পর্যন্তই তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে তোমরা বাড়িতে অভ্যাস করবে মা বাবাকে দেখাবে ভালো থাকবে পরে আবার দেখাবে।